কখনো ছাতালি, কখনো রঘুডাঙ্গা, কখনো বাঁদরশোল বিক্রমপুর স্কুল মোড়। শুক্রবার সাত সকালে হাতিরহানায় বাঁকুড়া সারেঙ্গায় তুমুল উত্তেজনা। খবর ছড়িয়ে পড়তেই হাতি দেখতে ভিড় জমান উৎসুক এলাকাবাসী। রায়পুরের ধানারা থেকে কংসাবতী নদী পেরিয়ে দুটি বাচ্চা সহ তিনটি হাতি সারেঙ্গা রেজ এলাকায় প্রবেশ করে। তেমন ক্ষয়ক্ষতি না হলেও হাতির দলের তাণ্ডবে স্থানীয় একটি বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে ফসলও। এলাকায় আতঙ্কের পরিবেশ। আনুমানিক ভোর 5:30 থেকে পাঁচটা হাতির দল বান্দরসোলা ছাতালি গ্রামের পাশে যে ঝোড়, নদীর পাশে ঝোড়, সেখানে ছিল এবং ধীরে ধীরে বেলা বাড়তে থাকার ফলে অনেক লোকজন আসে এবং তাদের চিৎকার চেঁচামেচি। হাতিগুলো আসছিল কোথা থেকে? হাতিগুলো সম্ভবত নদী পেরিয়ে এই ঝোড়ে এসছে। সকালে 7:00 থেকে হাতি এসছে, আমরা জানতাম না ঠিক আছে, দিয়ে এসে ওই দেওয়াল ভেঙে দিয়েছে। আর যা মঞ্জুর ছিল ওই ধান টান এইসব ছিল, পাঁচটা ছিল, দুটো ছোট বাচ্চা আর তিনটে বড় ছিল। বলতে এখন দিনের বেলাতে চাষিবাসী এলাকার মানুষ যাতে কোনোভাবেই কারো ক্ষতি না হয়ে যায়, এই খুবই আতঙ্কিত অবস্থায় আমরা আছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। একই গ্রীষ্মের তীব্র দাবদাহ, তারপর জঙ্গল কেটে জনবসতি তৈরি করা হচ্ছে, তাপপ্রবাহে নাজেহাল বনবাসীরাও। অন্যদিকে জঙ্গলে ফুরিয়েছে খাবারের রসদ, যার জেরে লোকালয়ে ঢুকে পড়ছে অবলা বন্যপ্রাণীরা। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।